নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতি সংলাপ শুরু আইন প্রণয়নের প্রস্তাব জাতীয় পার্টি মানবাধিকার রক্ষায় অবিচল বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী বিজয়ের প্রতিটি সুফল মানুষের ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার এবছর প্রবাসী আয় ছাড়িয়ে যাবে $25 বিলিয়ন রপ্তানি আয় বাড়ার আশা সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান চলবে আগামী 7 দিন বিভিন্ন স্থানে সারে কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা কৃষকদের জিম্মি করে বাড়তি অর্থ আদায় শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে আপনাদের সাথে আছি আমি তাইজিন রহমান দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24 অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে মিয়ানমারের 40 বেসামরিক নাগরিককে নির্যাতনের পর হত্যা করেছে জান্তা সরকার বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন নির্বাচন কমিশন গঠনে শুরু হল রাষ্ট্রপতির সংলাপ বঙ্গভবনে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে দিয়ে শুরু হয় সংলাপের সংলাপে অংশ নিতে বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে 8 সদস্যের দল নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন প্রায় 2 ঘণ্টা আলোচনার পর বঙ্গভবন থেকে বের হয় জাতীয় পার্টির প্রতিনিধি দল নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে 5 সদস্যের সার্চ কমিটির নাম প্রস্তাব করেছে জাতীয় পার্টি একই সঙ্গে নির্বাচন কমিশন গঠনে আইন করারও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানালেন দলের চেয়ারম্যান জি এম কাদের যে আমরা যাদের নাম দিচ্ছি সেই মানুষগুলি জনগণ সবার কাছে গ্রহণযোগ্য হবে যদি এই মানুষগুলি হয় ধন্যবাদ বাংলাদেশ মানবাধিকার রক্ষায় অবিচল স্বাধীনতা সুফল বাঙালির ঘরে পৌঁছে দিতে একাগ্রচিত্তে কাজ করছে সরকার বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স প্রদান অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ নূর নবীর রিপোর্ট চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মূলত শুরু হয়েছিল বঙ্গবন্ধুর কূটনৈতিক তৎপরতা প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সবসময় নির্যাতিত মানুষের প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল জাতির পিতার একাগ্রভাবে চেয়েছেন আন্তর্জাতিক সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার 50 বছর পর এখনও জাতির পিতার কূটনৈতিক দর্শন অবিচল অবিসংবাদিত তারপরও বিশ্বের বহু দেশে বিরাজ করছে হানাহানি কিংবা অস্থিরতা বাংলাদেশ সক্রিয় অংশগ্রহণ করছে এই শান্তির সংস্কৃতির পররাষ্ট্রনীতি বিশ্বময় ছড়িয়ে দিতে এবছর চালু হলো বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক শান্তিপূর্ণভাবে সমুদ্র সীমানা বিজয়ে অবদান রাখায় অবসরপ্রাপ্ত রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ খোরশেদ আলম এবং শ্রমবাজার উন্নয়নে বিশেষ অবদানের জন্য সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাইফ মোহাম্মদ আল মেহরি এই পুরস্কার পান প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধু বিশ্বের সকল মানুষের মানবাধিকার রক্ষায় সোচ্চার ছিলেন সে পথেই অবিচল বাংলাদেশ আর এই কারণেই বহুমুখী সীমাবদ্ধতা সত্ত্বেও বাস্তুচ্যুত এত সংখ্যক রোহিঙ্গা ঠাঁই পেয়েছে বাংলার মাটিতে নির্যাতিত নিপীড়িত যে মানুষগুলি রোহিঙ্গা তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি আমি আশা করি যে বিশ্বের সকল মানুষেরই মানবাধিকার এবং শান্তি যেন রক্ষা পায় জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন এ মাটিতে হবেই বিজয়ের সুফল পৌঁছবে প্রত্যেক মানুষের ঘরে ঘরে এমন আশার কথা শোনান বঙ্গবন্ধু কন্যা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে এই বিজয়ের ফসল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাবে বাংলাদেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে শিক্ষা পাবে চিকিৎসা পাবে বাসস্থান পাবে উন্নত জীবন পাবে এটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করেছেন প্রধানমন্ত্রী আমৃত্যু মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি বা আমার জন্মদিন বা আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই আমি কোনো কিছুই চাই না আর আমার জন্য কিছু করা হোক সেটাও আমার কাছে কামনা না কারণ আমি জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে
দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়েই কাজ করেছি। আমার কোনো চাওয়া পাওয়া নেই, কারণ আমি তো আমার বাবা মা ভাই সব হারিয়েছি। কিন্তু আমি একটা সিদ্ধান্তই নিয়েছি যে যত কষ্ট, যত আঘাত, যত বাধাই আসুক, যে স্বপ্ন নিয়ে আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন তার সেই স্বপ্ন পূরণ করতেই হবে। নিজের 75তম জন্মদিনে বিশিষ্ট লেখকদের লেখার সংকলন শেখ হাসিনা বিমুগ্ধ বিস্ময় বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। সব ঠিক থাকলে এবছর প্রবাসী আয় $25 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। রপ্তানি আয় বাড়বে বলেও প্রত্যাশা তার। তৌহিদুর রহমানের রিপোর্ট। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের অনলাইন সংবাদ সম্মেলন, অনুমোদন পায় 13টি প্রস্তাব। যে প্রস্তাব আমরা পেয়েছি সেখানে অর্থের পরিমাণ হবে 16,620 কোটি। অর্থমন্ত্রী জানান, প্রবাসী আয়ের বিদ্যমান ধারা অব্যাহত থাকলে এবছর রেকর্ড রেমিটেন্স পাবে বাংলাদেশ, ছাড়িয়ে যেতে পারে $25 বিলিয়ন। ঈদের যে রেমিটেন্সটা আমরা প্রত্যাশা করছি, যদি সেটা আমরা পেয়ে যাই তাহলে আমরা এই বছর আমরা আশা করি $25 বিলিয়ন আমাদের রেমিটেন্স এখান থেকে আমরা অর্জন করতে পারব। রপ্তানি আয় নিয়েও বড় আশার কথা শোনালেন অর্থমন্ত্রী। এই বছরের নভেম্বর এবং গত বছরের নভেম্বর তুলনামূলকভাবে দেখা যাবে যে 31 আমাদের এখানে 31% এক মাসে আমাদের গ্রোথ হয়েছে। আমাদের যেভাবে এগুচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের প্রায় $47-48 বিলিয়ন সে বছর আমাদের এক্সপোর্ট হবে। বিশ্বব্যাংক, IMF সহ উন্নয়ন সহযোগীদের পূর্বাভাস যাই থাকুক, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশাবাদী তিনি। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF সবসময় তারা একটু কনজারভেটিভ, এবং সেখান থেকে এখন লেটেস্ট যে ফিগার 6.6% এটা কিন্তু একটু বেশি। তো আমার এতে বিশ্বাস হয় যে আমাদের 7.2% পর্যন্ত আমরা এগোতে পারবো। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনা রোধ, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস ও রুট পারমিট সহ নানা অনিয়মের বিরুদ্ধে অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সঙ্গে আছে বিআরটিও। সকাল থেকে শুরু হওয়া এই যৌথ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় ও রুট পারমিট না থাকায় বেশ কয়েকটি পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই অভিযান চলবে আগামী 7 দিন। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। রাজধানীর সড়কে নেই শৃঙ্খলা, দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা। শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। 26 ডিসেম্বর থেকে দুই সিটির উদ্যোগে সড়কে নামবে নগর পরিবহন, আর এর আগে শুরু হয়েছে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান। মানিক মিয়া এভিনিউতে প্রমাণ মিলে অতিরিক্ত ভাড়া আদায়ের। নির্ধারিত ভাড়ার চেয়ে 5 থেকে 10 টাকা বেশি নেয়, জরিমানা করা হয় কয়েকটি পরিবহনকে। বিভিন্ন গাড়ির রোড পারমিট, গাড়ির লাইসেন্স আছে কি না, ভাড়া ঠিকঠাক নিচ্ছে কি না, এই বিভিন্ন মানে গাড়ি যে রিলেটেড যত বিষয় আছে সব বিষয়ে আমরা দেখছি। আমরা কিন্তু পুরো ঢাকা শহরে কভার দেওয়ার চেষ্টা করি। এখন রুট পারমিটবিহীন গাড়ি যদি এই রুট ছাড়া অন্য রুটেও পাই, আমরা কিন্তু ডাম্পিং বলেন বড় ধরনের জরিমানা আমরা নিয়মিতই জরিমানা আরোপ করে থাকি। এছাড়া রুট পারমিট না থাকায় একাধিক পরিবহনকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে বলে জানান কর্মকর্তারা। রুট পারমিট নাই বা ভাড়া ঠিক মতো নিচ্ছে না, তাদেরকে আমরা কোনোটা জরিমানা করতেছি, কোনোটা গাড়ি আটকে রাখছি, প্রয়োজনে সেটা আমরা ডাম্পিংয়ে পাঠাবো আর কি। এদিকে এরই মধ্যে ঢাকা উত্তর সিটিতে কয়েকটি নগর পরিবহন বেশ জনপ্রিয় হয়েছে, যাত্রীরা বেশ নিরাপদে যাতায়াত করছেন বলে জানান তারা। নতুন নগর পরিবহন আরও বেশি জনপ্রিয় হবার আশা যাত্রীদের। পাবলিক ট্রান্সপোর্টে থেকে, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে এই যে মানুষের ধাক্কাধাক্কি, তারপর মহিলাদের সিট না পাওয়া, এরকম একটা ঝামেলা থেকেই যায়। এইটাকে কেন্দ্রীকরণ করা একটা সিস্টেমের আন্ডারে আনা উচিত। সাধারণত যে লোকাল বাসগুলো হয় সেগুলো থেকে তো অবশ্যই ভালো, কিন্তু ভাড়াটা একটু বেশি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যাত্রী চালক সহ সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে কিছু অসাধু ডিলার। কৃষকদের জিম্মি করে বাড়তি অর্থ আদায় করছেন তারা। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি কৃষকদের। রংপুর, কুড়িগ্রাম, নওগাঁ ও ঝিনাইদহ প্রতিনিধি সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। রংপুরে আলু চাষের ভরা মৌসুমে টিএসপি, পটাশ, এমওপি ও ডিএপি সারের কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা করছে কিছু অসাধু ডিলার।
বাড়তি দামে সার বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। সব ধরনের সারে প্রতি বস্তায় কৃষকদের বাড়তি দিতে হচ্ছে প্রায় 500 টাকা। মানে বাজারে বর্তমান দেখা যায় দোকানে কোনো সারে নেই টাইমে, এখন যদি আমাদের দরকার সেটা আমরা 1200 টাকা দিয়ে নেওয়া হয়েছে। তবে ডিলারদের দাবি নির্ধারিত মূল্যেই সার বিক্রি করছেন তারা। 10-12 দিন একটু সংকট ছিল ওই যানবাহনের জন্য, এখন স্বাভাবিক সরকারি রেট। আলু ও সবজি আবাদকে কেন্দ্র করে কুড়িগ্রামে প্রতি বস্তা টিএসপি ও এমওপি সারে 200-400 টাকা বেশি নেওয়া হচ্ছে। প্রমাণ আড়াল করতে কৃষকদের দেয়া হচ্ছে না রসিদ। ডিলারদের দাবি সরবরাহ কম, তবে বাড়তি দাম নেওয়া হচ্ছে না। ডিএপি বরাদ্দ আছে, সেই মালটা যখন তুলবো আমরা স্বাভাবিক বাজারে আসে যাবে। আমরা কোনো রকম সার আমার ডিলাররা বেশি দরে বিক্রি করতেছে না। সার বিক্রিতে অসঙ্গতি থাকলে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। অসাধু ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি প্রশাসনের। এবছরে আমাদের বিএডিসির সার সরবরাহের কিছু জটিলতার কারণে আমাদের একটু সমস্যা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের সারের কোনো ঘাটতি নেই। কোথাও যদি উচ্চ মূল্য নেয় বাজারগুলোতে খুচরা পড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের যে মোবাইল কোড আছে মোবাইল কোডের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা নির্দেশ। এদিকে রবি শস্যের ভরা মৌসুমে নওগাঁয় অতিরিক্ত মূল্যে সার কেনা বেচা হচ্ছে। দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীরা দায়ী করছেন ডিলারদের। ফসফেট লিখছে আপনার 1500 টাকা বস্তা, ডিএপি 150 আছে, 180 আছে, ধারা প্রতি আপনার হলো 10-15 টাকা বেশি দিয়ে কিনা লাগছে, তাও সংকট। চাষবাস করতে আর কষ্ট, সব দিয়ে থেকে মনে কর কিছুই টিকে না। আমরা যদি মেমো চাই মেমো দিতে চায় না, তারা কয় না মেমো নাই। সারের বাড়তি দাম নেয়ার অভিযোগ ঝিনাইদহ, ন্যায্য মূল্য নিশ্চিতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি কৃষকদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের 50। বিজয়ের 50 বছরে দেশ এগিয়েছে অনেকটা দূর, তবে এই চলার পথ কখনোই মসৃণ ছিল না। 75-এ জাতির পিতাকে সপরিবারে হত্যার পর রাজনীতিকে বন্দী করে সামরিক শাসকদের বারবারন্ত দেখেছে বাংলাদেশ। বারবার হোঁচট খেয়েছে গণতন্ত্র। রাজনীতিকরা বলছেন এই সময়ে এক শ্রেণীর মানুষের কাছে রাজনীতি হয়ে ওঠে অর্থবিত্ত তৈরির হাতিয়ার। 50 বছরে দেশের রাজনীতির অবস্থান ঠিক কোথায় তা জানার চেষ্টা করেছেন মাহমুদ হাসান। তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে, সব সূচকেই বাংলাদেশ এখন রোল মডেল। এসবই রাজনৈতিক নেতৃত্বের ফসল হলেও রাজনীতি ঠিক কতটা এগিয়েছে? 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর রাজনীতিকেই বন্দী করেছে সামরিক শাসকরা। জিয়া এরশাদের কুটোচালে পথ হারিয়েছে রাজনীতি। দীর্ঘ সময়ে আমলা ও ব্যবসায়ীদের একটা বড় অংশই রাজনীতিতে ঢুকে পড়ে। রাজনীতিবিদদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, রাজনীতিবিদরাই বাংলাদেশের সংবিধান রচনা করেছেন। বাংলাদেশ যে গতিতে অগ্রসর হতে পারত, যে সম্ভাবনা আমরা 1974 সালেও দেখেছি, সেই সম্ভাবনা কিন্তু আর থাকে নাই। রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই, রাজনীতিবিদদের হাতে রাজনৈতিক দলের নেতৃত্বও নেই। নিয়ন্ত্রণটা চলে গেছে সামরিক বেসামরিক আমলাতন্ত্রের হাতে, নিয়ন্ত্রণটা চলে গেছে লুটেরা ধনিক শ্রেণীর হাতে। পরিবেশ না থাকায় রাজনীতি থেকে শিক্ষিত মেধাবী তরুণরা মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মনে করেন এই দুই বর্ষীয়ান রাজনীতিক। গৌরব উজ্জ্বল ছাত্র রাজনীতি, সেটা ছিল পজিটিভ। 1952 সাল থেকে শুরু করে 1969-এর গণভ্যুত্থান, সুরেশের এরশাদের পতন, ছাত্র সমাজের বিরোচিত ভূমিকা। কিন্তু রাজনীতি বিমুখ হচ্ছে তো রাজনীতিতে সুস্থ পরিবেশ নাই বলে। ছাত্র রাজনীতিকে উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমেই আমরা এই অরাজকতা এবং বিশৃঙ্খলা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করে আনতে পারব। 50 বছরে দেশ এগিয়েছে ঠিকই, রাজনীতির গুণগত মান ধরে রাখা যায়নি। রাজনীতি এখন অনেকের কাছেই মুনাফার নাম। নির্বাচনে বিপুল অর্থের খেলা শুরু হলো, মানি মাসেলের খেলা, এবং এটা কে করলো? এটা ওই এরশাদ শুরু করছে, জিয়া শুরু করছে, খালেদা জিয়া এটাকে পূর্ণতা দান করছে। টাকা হলেই ইলেকশনে জেতা যায়, এটা অতীতে ভাবা যেত না। অতীতে ভাবা হতো পপুলারিটি থাকলে পরে জনগণের কাছে
পরীক্ষিত হলে সে নির্বাচনে দাঁড়াবে, নির্বাচনে জয়লাভ করবে। 70% বেশি পার্লামেন্ট মেম্বার হলো ব্যবসায়ী, বাংলাদেশ এমন জায়গায় চলে গেছে সবচেয়ে লাভজনক ব্যবসা হলো এমপিগিরির ব্যবসা। তারপরও আশা হারাচ্ছেন না এই দুই বর্ষীয়ান রাজনৈতিক নেতা। দেশ ও মানুষের প্রয়োজনে পরিবর্তন আসবে রাজনৈতিক দলে ও নেতৃত্বে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, বিরতির পর যা থাকবে। মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশের জন্য কাজ করতে হবে নৌবাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। চালের বস্তায় থাকতে হবে ধানের নাম, শিগগিরই নীতিমালা বললেন খাদ্যমন্ত্রী। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21। মুক্তিযুদ্ধে চেতনায় বলিয়ান হয়ে দেশের প্রয়োজনে সদা প্রস্তুত থাকতে নৌবাহিনীর নতুন সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মানব পাচার ও চোরাচালান রোধসহ সমুদ্রে জেলেদের নিরাপত্তা বিধানে নৌবাহিনীকে জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। চট্টগ্রাম নেভাল একাডেমিতে মিডশিপম্যান 2019 আলফা ও ডিইও 2021 ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীর সুসজ্জিত প্যারেড স্কোয়াড রাষ্ট্রীয় সম্মান জানায় প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পেশাদার, দক্ষ ও উন্নত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন। বাংলাদেশের ভূ রাজনৈতিক অর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে দেশের জলসীমার সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্র সম্পদের গুরুত্ব অনুধাবন করে তিনি যখন বাঙালি জাতির স্বাধিকার আদায়ের যে আন্দোলন, ছয় দফা আন্দোলন ঘোষণা করেছিলেন, সেই ছয় দফার ভিতরেও পাকিস্তানি শাসকদের কাছে আমাদের এটাই দাবি ছিল যে নৌবাহিনীর হেডকোয়ার্টার এই পূর্ববঙ্গে অর্থাৎ এই বাংলাদেশেই হবে। সমুদ্র সীমা অধিকার আদায়ে 75 পরবর্তী ক্ষমতাসীনদের উদাসীনতার সমালোচনা করেন বঙ্গবন্ধু কন্যা। 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর যারা ক্ষমতা এসেছিল তারা এ বিষয়ে কোনো পদক্ষেপই কখনো গ্রহণ করে নাই, বা সমুদ্র সীমা আমাদের যে অধিকার আছে সে বিষয়টাও কোনোদিন তুলে ধরেনি। 96 সালে সরকার আসার পর আমরা এই বিষয়টা লক্ষ্য করে আমাদের কিছু কিছু পদক্ষেপ নিয়েছিলাম। দেশের প্রয়োজনে সদা প্রস্তুত থাকতে বাহিনীর তরুণ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। কর্মজীবনে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশ মাতৃকার সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার্থে তোমরা নিরলসভাবে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে বলিয়ান হয়ে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের প্রয়োজনে সদা প্রস্তুত থাকতে হবে। দেশ ও জাতির সেবায় সন্তানদের আত্মনিয়োগে অভিভাবকদের পরামর্শ দেন সরকার প্রধান। আপনারা দোয়া করবেন যেন আপনাদের ছেলে মেয়েরা বাংলাদেশের এক একজন গর্বিত সন্তানে পরিণত হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিবেদন করতে পারে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আখন রিটটি দায়ের করেন। রিট আবেদনে ফৌজদারি কার্যবিধি আইনের 401 ধারার 1 উপধারা এবং সংবিধানের 11, 28, 32, 49 অনুচ্ছেদের বর্ণনা তুলে ধরা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আবেদনটি বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। সম্পূর্ণ মানবিক কারণে তার বিদেশে চিকিৎসার জন্য, যেহেতু তার চিকিৎসা দেশে নাই, সংবিধানের অনুচ্ছেদ প্রস্তাবনা অনুচ্ছেদ 11, 28 অনুচ্ছেদ অনুযায়ী আমি মানবাধিকার রক্ষায় এই রিটটি করেছি। মিনিকেট ও নাজিশাল নামে কোনো ধান নেই। অন্য জাতের ধানকে মেশিনে কেটে চালানো হয় এই নামে, দামও বাড়ানো হয় বিপুল। তবে এই ফাঁকি রোধে এবার নীতিমালা হচ্ছে। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন মিনিকেট ও নাজিশাল গায়ে ধানের নাম উল্লেখ থাকতে হবে। মফিউর রহমানের রিপোর্ট।
সমতল ভূমির এই দেশে রয়েছে হাজারো জাতের ধান, কোনোটার চাল মোটা, কোনোটা সরু, আবার কোনোটা একটু মাঝারি প্রকৃতির। বাজারে সবচেয়ে বেশি চাহিদা চিকন চালের। এ সুযোগে মিল মালিকরা চিকন চাল তৈরির জন্য বসিয়েছে নানা কাটিং মেশিন। এসব মেশিনে মোটা চাল কেটে চিকন করে বাজারে বেশি দামে বিক্রি করা হয়, দেয়া হয় নানা মাত্রার রাসায়নিক ওয়াশ। এসব ঠেকাতে তৈরি হচ্ছে নীতিমালা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, মিনিকেট নাজিসেল নামে কোনো ধানের অস্তিত্বই নেই, মোটা চাল কেটে এসব নামে বিক্রি করা হয়। এখন থেকে এসব নামের চালের বস্তার গায়ে মূল জাতের ধানের নাম উল্লেখ থাকতে হবে। অরিজিনালি মিনিকেট ধান নাই, ইভেন নাজিরশাল বলেও ধান নেই, সিস্টেমও নাই, মনিটরিংও নাই, এবং আমাদের কোনো নীতিমালাও নাই, এবং আমাদের কোনো রেটও নাই। জিরাশাইল, সম্পাকাটারি, এ দুই ধানই মিনিকেট চাল হিসেবে বিক্রি হচ্ছে। এছাড়া 28-29 কেও মিনিকেট বা নাজিরশাইল বলে চালাচ্ছে ব্যবসায়ীরা। সাদা চকচকে চাউলে কোনো পুষ্টি নাই, আপনার লাল চাল খান। আমরাও কিন্তু তখন কিন্তু ওই মিলাররাই কিন্তু লাল চাল তৈরি করবে, আর কিন্তু চকচক করবে না, ওটা ছোটও করবে না, তখন কিন্তু লাল অংশটাই রাখার চেষ্টা করবে তারা। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরও চাল আমদানির বিষয়ে মন্ত্রী বলেন, বাড়তি নিরাপত্তার জন্যই চাল আমদানি করা হয়। এছাড়া পরিবহন ব্যয় বাড়ার কারণে চালের দাম কিছুটা বেড়েছে। বেসরকারি আমদানির জন্য এই জন্যই অর্ডারটা দিই, যাতে ব্যবসায়ীরা স্টক করার মতো বা আমাদেরকে ব্যাকআদা ফেলার মতো কোনো পজিশন না করতে পারে। খাদ্যদ্রব্যের বাজার মূল্য অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। আমরা কিন্তু চাল রপ্তানিও করি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসছে শীত। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ, বাড়ছে শিশু রোগীর সংখ্যা। কুয়াশার কারণে সড়কে ঘটছে দুর্ঘটনা। চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুমা রিসা। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়ে গেছে, সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসের সাথে ঘন কুয়াশা। রংপুর অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। হতদরিদ্র, সহায় সম্বলহীন মানুষ শীত বস্ত্রের অভাবে মানবেতরও দিন কাটাচ্ছে। রংপুর আবহাওয়া অফিস বলছে, 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। ঠাকুরগাঁওয়ে উত্তরের হিমেল বাতাসের সাথে শীতের তীব্রতা বেড়ে চলেছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গড়ে প্রতিদিন 2 শতাধিক শিশু চিকিৎসাধীন থাকছে। হঠাৎ করে পাতলা পায়খানা, বমি হচ্ছিল, আজকে সকালবেলা আসছি আমরা। বাচ্চা ঠান্ডা লাগছে, নিউমোনিয়া, বমি করতেছে, কাশ, সর্দি, জ্বরটা কমছে না। বাসা 3 দিন থেকে ওষুধ খাওয়াইছি, তারপরে এখানে আসছি। নিউমোনিয়ার জন্য এখন কম আসি, মানুষ সাবধান থাকে, তারপর বাচ্চাকে গরম কাপড় পরাতে হবে, উষ্ণ গরম পানি গোসল করাতে হবে, উষ্ণ গরম খাবার খাওয়াতে হবে। গাইবান্ধায় শীতে কৃষি মজুর ও স্বল্প আয়ের মানুষের দিনযাপন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। রাস্তার মধ্যে পরি আছি, এই যে কম্বল টম্বল দিবে এনেছে, আমাকে তো দেয় এটাই না, শীত তো খুবই। হবিগঞ্জে ঘন কুয়াশায় সড়কগুলোতে চলাচল বেশ কষ্টকর হয়ে উঠেছে, প্রায় ঘটছে দুর্ঘটনা। গত 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 জন মারা গেছে এক জায়গার মধ্যে এই কুয়াশার কারণে। হেড লাইট বা ফগ লাইট না থাকলে সেক্ষেত্রে কুয়াশায় আরো বেশি সমস্যায় ভুগতে হয়। হিলিতে কয়েকদিন ধরে শীত জেঁকে বসায় বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষেরা। খুব প্রচুর ঠান্ডা, কর্মজীবী মানুষ, কর্ম না করলে চলবে না, কিন্তু বাতাসটা এক সমস্যা করে বেশি। উত্তরের হিমেল বাতাসে জুবুথুবু দিনাজপুরের জনজীবন। আজকালের মধ্যে এ অঞ্চলে শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মাসমালিসা, 21 টেলিভিশন। বিজয়ের মাসে বিশেষ আয়োজন, জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকেই এ মাসে উদিত হয়েছিল স্বাধীনতা সূর্য। আগুনঝরা যুদ্ধ দিনের কথায় ঢাকার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীকের কাছ থেকে তুলে এনেছেন আহমেদ বাবু। আমি
পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সিরাজগঞ্জ মহকুমা শাখার একজন সক্রিয় কর্মী ছিলাম। আমাদের সিদ্ধান্ত হলো যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে চূড়ান্ত দিকনিশা দিয়েছেন, আমাদের যুদ্ধের বিকল্প নেই। 12 মার্চ তারিখ থেকে ড্যামি রাইফেল ছিল আমাদের স্কাউটদের, আমরা যখন প্যারেড করতাম সেই ড্যামি রাইফেল দিয়ে আমাদের ট্রেনিং শুরু হলো। আমরা সরাসরি সিরাজগঞ্জ থানা থেকে রাইফেল সংগ্রহ করলাম 8 তারিখে সন্ধ্যাবেলা। সেখানে কাকতলীয়ভাবে আমরা 10টি রাইফেল থেকে 8টি রাইফেল নিলাম, প্রায় 10 থেকে 12 জন আমরা সেখানে বাগাবাড়ি ঘাটে চলে যাই। এটা 23 এপ্রিল তারিখে পাকিস্তান সেনাবাহিনী ওরা গাড়ি থেকে দ্রুত নেমে এসে পজিশন নিল। ওদের কাছে ইনফরমেশন ছিল যে এই পাশে সশস্ত্র অবস্থা, এই পাশে একটা গ্রুপ আছে, নেক্সট আমাদের উপরে তারা এসে আক্রমণটা শুরু করল। এইভাবে প্রায় আধা ঘন্টা পাল্টাপাল্টি গোলাগুলি হলো। এপ্রিল মাসে 24 তারিখে আমরা এই সরাসরি রেলওয়ে ব্রিজ, হুরাসাগর নদী বলে সেটা, এই 303 রাইফেল থেকে আমাদের কমান্ডারের নির্দেশ মোতাবেক একসাথে আমরা ফায়ার শুরু করি। ফলটা হলো আমাদের প্রথম ফায়ারে ওরা বেশ কয়েকজন সেখানে মারা যায়। লাশগুলোকে আবার ট্রেনে তুলে ওরা উল্লাপাড়া স্টেশনের দিকে আবার ব্যাক করে ট্রেনটা। এই হলো আমার দ্বিতীয় যুদ্ধ। এটা হলো শাহজাদপুর এর বাগাবাড়ি ঘাটে এবং উল্লাপাড়ার ঘাটনার দিকে। এই দুটো যুদ্ধ এপ্রিল মাসে আমরা সম্পন্ন করতে পেরেছিলাম। সর্বমোট আমার টাঙ্গাইলে আসি 21টি যুদ্ধের শেষ দিকে এসে আমার, অর্থাৎ 21তম যুদ্ধে আমি নাগরপুর থানার এটা দায়িত্বে আমাদের 10টা কোম্পানি সেখানে আমরা আক্রমণ করি। 1971 সালের 30 নভেম্বর পাকিস্তান সেনাবাহিনীর ব্রাশ ফায়ারটা এসে আমার মুখে লেগেছে এবং এই যে গলায় আছে কিছুটা চিহ্ন আছে এখানে লেগেছে, রক্ত আমার গলার মধ্যে ঢুকে যাচ্ছে। আমি কোনো মতো আস্তে একটা হাতটা তুলে দেখি যে আমার দাঁতের মধ্যে হাত পড়ে গেল। আমি শুনছি যে সবুর খান বলছে যে পাহাড়ি মরে গেছে। আমি যখন আসতে বলছি না আমি মরি নেই। এটা হলো আমার শেষ যুদ্ধ। ইতিমধ্যে 11ই ডিসেম্বর টাঙ্গাইল মুক্ত হয়ে যান। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। রংপুর মেডিকেলে আগুনে আহত অন্তত 150 রোগী, শয্যাসহ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত। মধ্যপ্রাচ্যে ভুল মার্কিন হামলায় 10 দশকে সহস্রাধিক নিরীহ মানুষের মৃত্যু, পেন্টাগনের গোপন নথি প্রকাশ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় 15টি শয্যাসহ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আহত হন অন্তত 150 রোগী। প্রত্যক্ষদর্শী পুলিশ জানায় সকাল 10:15টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় 7 নম্বর ওয়ার্ডে রোগীদের শয্যার পাশের পাপোশে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এ সময় পুরো ওয়ার্ড সহ হাসপাতালের ধোয়ার কুণ্ডলিতে ভরে যায়। তড়িঘড়ি করে বের হবার সময় পদদলিত হয়ে 150 রোগী আহত হন। অনেক রোগী ধোয়ায় অসুস্থ হয়ে পড়েন। 11:30টার দিকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আবহমান বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা হাডুডু। বাংলাদেশের জাতীয় এ খেলা ভারত ও পাকিস্তানে কাবাডি, শ্রীলঙ্কায় গুডুগুডু, থাইল্যান্ডে থিকাপ, মালয়েশিয়ায় ছি গুডুগুডু নামে পরিচিত। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। পুরো দক্ষিণ এশিয়াতেই জনপ্রিয় খেলা হাডুডু, এর আরেক নাম কাবাডি। কাবাডি শব্দটি তামিল কাইপিডি অর্থাৎ হাত ধরা শব্দ থেকে এসেছে। হাডুডু খেলার কোনো সঠিক নিয়মকানুন না থাকায় বিভিন্ন স্থানে বিভিন্ন নিয়মে অনুষ্ঠিত হতো। 1972 সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এই খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেয়া হয়। ধারণা করা হয় যে প্রাগৈতিহাসিক যুগে মানুষ খাবার সংগ্রহের পাশাপাশি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য দলীয়ভাবে শিকার করতে যেত। তখন তারা বন্যপ্রাণীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার কিছু কৌশল শিখেছিল, তখনই কাবাডির সূচনা। আগে শুধু গ্রামগঞ্জে এই খেলার প্রচলন ছিল, বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাটির চল রয়েছে। খেলাতে 2টি দল থাকে, প্রতি দলে খেলোয়াড় থাকে 12 জন। হাডুডু খেলার মাঠের মাপ 42 ফুট লম্বা ও 27 ফুট চওড়া। মাঠের ঠিক মাঝখানে দাগ কেটে 2 ভাগে ভাগ করা হয়। এর প্রতিটি ভাগকে বলে কোর্ট।
খেলাটি খেলতে প্রয়োজন হয় তীক্ষ্ণ বুদ্ধি, সুচতুর কায়দা, দীর্ঘস্থায়ী দম ও সঠিক সিদ্ধান্ত। 1974 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম কাবাডি টেস্ট বাংলাদেশে অনুষ্ঠিত হয়। হারিয়ে যেতে বসা বাংলাদেশের জাতীয় খেলা হাডুডুকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে মাগুরায় আয়োজন করা হয় হাডুডু খেলা। দেশের থেকে হারিয়ে যাচ্ছিল আমরা সেই অনুযায়ী বার্ষিক দেশের বাংলাদেশের জাতীয় খেলা হিসাবে আমরা সবার মাঝে তুলে ধরেছি। এই খেলাকে ঘিরে এই জনপদের সমস্ত মানুষগুলো উৎসাহিত হয়, আনন্দিত হয়। দূর দূরান্ত থেকে নানা বয়সী মানুষ আসে এই খেলা দেখতে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের 200তম শাখার উদ্বোধন হয়েছে। সোমবার বেলা 11:30 ব্যাংকটির চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ইসি চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসি ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম, পরিচালক বদিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন জোনের প্রধান মোহাম্মদ আজম।